এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, ভোট উৎসবের সবশেষ খবর জানাবেন আমাদের। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে এবং ভোট গ্রহণ কিন্তু চলছে। এর মধ্যে নামাজের জন্য কিছু সময় বিরতি দেওয়া হয়েছিল, বিরতির পর কিন্তু আবার ভোট গ্রহণ শুরু হয়েছে এবং কিন্তু ভোটাররা কিন্তু এখন লাইন ধরে ভোট দিতে আসছে এবং তারা ভোট দিচ্ছে। এখানে আপনি লাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে অনেক লম্বা একটা লাইন, যারা ভোটার এবং শিল্পী তারা মূলত ভোট দিতে এসেছেন এবং দুই পাশ থেকে মূলত হচ্ছে যারা প্রার্থী রয়েছে তারা মূলত হচ্ছে তাদের কাছে ভোট চাচ্ছে না। আমাদের এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে চিত্রনায়িকা মিম মূলত একটু আগে এসেছেন ভোট দেওয়ার জন্য, তাছাড়া চিত্রনায়িকা দিঘি এসেছেন এখানে ভোট দেওয়ার জন্য এবং যারা নামি দামি তারকা রয়েছেন আমাদের বাংলাদেশের চলচ্চিত্রে তারা মূলত এখন সবাই এখানে আসছেন ধীরে ধীরে ভোট দেওয়ার জন্য। এর মধ্যে কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ চলছে, দুই শিবির থেকে মূলত অভিযোগ পাল্টা অভিযোগ করা হচ্ছে এবং আমরা যদি একটু যারা ভোটার রয়েছে তাদের সাথে আমরা একটু কথা বলি যে মূলত তাদের ভোট দেওয়ার কেমন উৎসব হচ্ছে। মিম আপনি তো ভোট দিতে এসেছেন, কেমন লাগছে বলেন? ভালো লাগছে ভাইয়া, অনেকদিন পর এফডিসিতে আসলেন, কেমন অনুভূতি হচ্ছে? এফডিসি যখনই আসি তখনই অনেক ভালো লাগে। প্রত্যাশা কি, ভোটের প্রত্যাশা কি? আমরা সবাই তো শিল্পী, সবাই গেছেন, তো চাইবো যে যোগ্য প্রার্থী হোক যেটা আমাদের ফিল্মের জন্য খুব কাজে লাগে। শুনছিলেন চিত্রনায়িকা মিম বলছিল মূলত তাদের যে নির্বাচনের ভোট দিতে এসেছেন এবং এফডিসিতে এসে তার কেমন লাগছে। এখানে মূলত যারা তারকারা আছে তারকারা সবাই সকাল থেকে আসা শুরু করেছে এবং তারা ভোট দিচ্ছে, মূলত তাদের যে ভোটাধিকার আছে সেটা প্রয়োগ করছে এবং প্রার্থীরা যারা আছে ভোটের জন্য তারা প্রার্থীদের কাছে যাচ্ছেন। দুই শিবিরের মূলত একটা বেশ উত্তেজনাপূর্ণ একটা অবস্থান দেখা যাচ্ছে, কারণ যেটা আপনি সকাল থেকে জানাচ্ছিলাম যে দুই প্যানেলে মূলত হচ্ছে যে তাদের অভিযোগ পাল্টা অভিযোগ দিচ্ছিল, এক প্যানেল দিচ্ছিল ভোট কেনার এবং অন্য প্যানেল এটা ডিনে করে এবং তারা হচ্ছে উল্টো অভিযোগ করেছে সেই প্যানেলের বিরুদ্ধে। এবং এফডিসি গেটে মূলত যে অবস্থায় আগের নিউজে দেখাচ্ছিলাম যে জনগণের একটা ভিড় এবং সেই ভিড়ের মধ্যে দিয়ে কিন্তু যারা শিল্পীরা আসছে তারা একটু বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে এবং অনেকে হচ্ছে যে পুলিশে বাধাই পড়তে হচ্ছে, পুলিশ আইডি কার্ড ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছে না, সব কিছু চেক করার পর ঢুকতে দিচ্ছে। কিন্তু ওভারঅল পরিস্থিতি নিয়ে তারা মূলত সন্তুষ্টি প্রকাশ করেছেন। এখানে যারা শিল্পীরা আছেন তারা মূলত হচ্ছে যে চায় যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা যোগ্যতা বা যোগ্যবান আছেন তারা মূলত যেন ক্ষমতায় আসতে পারেন, শিল্পীদের জন্য কিছু কিছু করতে পারেন। তাছাড়াও আমাদের যিনি কাঞ্চন নিপুণ প্যানেলের যিনি সাধারণ সম্পাদক প্রার্থী রয়েছেন নিপুণ আক্তার, উনি একটু আগেই অভিযোগ করছিলেন যে জায়েদ খানের প্যানেল থেকে টাকা দিয়ে মতো ভোট কেনা হচ্ছে, কিন্তু জায়েদ খান সেটা মিথ্যা বলে দাবি করেছেন এবং তিনি উল্টো বলেছেন যে রিয়াজ যিনি পোলিং এজেন্ট হিসাবে কাজ করছেন কাঞ্চন নিপুণ প্যানেলে তিনি কেন্দ্রের ভেতরে ভোট চাচ্ছেন, যেটা আচরণবিধি লঙ্ঘন হওয়ার মতো একটা পরিস্থিতি। তাছাড়া ভোটের পরিবেশ ওভারঅল বেশ ভালো চলছে এবং প্রার্থীরা সবাই খুশি এবং ভোটাররা অনেকদিন পরে একসাথে হতে পেরে খুশি এবং তারা বলছিল তারা আনন্দিত একটা ফেস্টিভ্যালের মতো অবস্থা। এই ছিল সাথী এফডিসি থেকে আমার নির্বাচনের সর্বশেষ। মোহন, আপনার কাছ থেকে নিশ্চয়ই নির্বাচনের ফলাফলও আমরা পরবর্তীতে জানতে পারবো।